অবশেষে পুলিশের কাছে যা যা স্বীকার করলেন পল্লবীর লিভিন পার্টনার সাগনিক চক্রবর্তী অভিনেত্রী পল্লবীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে নানান রহস্য দানা বাঁধতে শুরু করেছে রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ গরফার ফ্ল্যাট থেকে টালিগঞ্জের এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় এই ফ্ল্যাটে পল্লবী তার লিভিন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর সঙ্গেই থাকতেন পল্লবীর পরিবারের দাবি তাদের মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারেন না খুনের তত্ত্বকেও সামনে এনেছেন তারা ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তাতে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে এদিন কাটাপুকুর মর্গে পল্লবীর দেহের তদন্ত করা হয় সেই রিপোর্টের ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যায় করেছেন তিনি তবে আত্মহত্যা করে থাকলেও তার পিছনে কোনো প্ররোচনা ছিল কি না তাও গফরা থানার পুলিশ খতিয়ে দেখছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাগ্নিককে। রবিবার সকালে গরফার গাঙ্গুলি পুকুরের ফ্ল্যাট থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বিছানার চাদর জড়ানো অবস্থায় ঝুলিয়েছিলেন অভিনেত্রী এই ঘটনায় ইতিমধ্যে বিস্ফোরক সব দাবি করেছেন পল্লবীর বাবা তার মেয়ের অস্বাভাবিক মৃত্যুর পিছনে সাগনিকের ভূমিকা সন্দেহজনক বলে দাবি তার পুলিশ সাগ্নিককে আটকের পাশাপাশি মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে গরফা থানার পুলিশ এদিনই পল্লবীর বাবা অভিযোগ করেন সাগনিক ইতিমতো বিবাহিত তিনি একজনের সঙ্গে রেজিস্ট্রি করেছেন এখনও সেই ডিভোর্সও হয়নি এর মধ্যেই তার মেয়ের সঙ্গে লিভ ইন করেছিলেন এমনকি প্রথমে পল্লবীকে সেই রেজিস্ট্রির বিষয়ে কিছু জানানো নি পর্যন্ত মাস ছয়েক আগে তারা এ বিষয়টি জানতে পারেন পল্লবীর বাবা বলেন এ নিয়ে সাগনিকের সঙ্গে কথা বললে ও বলেছিল ডিভোর্সের জন্য আবেদন করা হয়েছে একই সঙ্গে পল্লবীর বাবা জানান সাগনিক তার মেয়ের গায়ে হাত পর্যন্ত তুলতেন মেয়ের শরীরে দাগও দেখেছিলেন তারা সাগ্নিকের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক উস্কে দিয়েছেন নিহত অভিনেত্রী পরিবার তবে সাগ্নিকের মা বলেছেন তার ছেলের সঙ্গে পল্লবীর সম্পর্কের সবটাই পল্লবীর বাবার কাছে খোলা বইয়ের মতো ছিল বরং তিনি বরং তিনি ছেলের লিভ ইনের বিষয়টি পছন্দ করতেন না বলে জানিয়েছেন তো দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তীতে আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ